বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, হে সাধকগণ, হে সমস্ত মুর্শিদের ভক্তগণ, আজকে যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম অবশ্যই একটু খেয়াল করে শুনবেন। যে এই দুনিয়াটা এমন হয়ে গেছে যে সব জায়গায় ব্যবসা হয়ে গেছে। যেমন আমি মনে করি, যদি কোনো পীর থাকে এবং কোনো পীরের কাছে কোনো ভক্ত মরিদ হতে চায়, তাহলে সেই ভক্তগুলো যখন পীরের কাছে যায় তখন পীর তাকে মরিদ করার জন্য অস্থির হয়ে পড়ে। এক, দ্বিতীয়ত এমনও ভক্ত আছে যে সে কিন্তু মরিদ হতে যাবে, সেখানে কিন্তু আল্লাহকে পাইতে যাবে না। সে যাবে, আমার ব্যবসা বাণিজ্য ভালো হবে, আমার মামলা লেগে আছে এটা ভালো হবে, বিভিন্ন সমস্যার সমাধান হবে, আয়োন্নতি হবে, এই জন্য যাবে। কিন্তু এই জন্য গেলে তখন এই ব্যক্তিটার কোনো আয়োন্নতি দেখা যায় না, তখন আরও অধঃপতন হতে থাকে। তখন সে কী করে? পীরকে রেখেই সে পলায়ন করে, যে এখানে থাকলে বুঝি আমার আরও বিপদ হবে। তখন সে পীরের জায়গায় পীর থাকে, ভক্ত পালিয়ে যায়। আচ্ছা, তাহলে আর যদি কেউ মনের মধ্যে একটা স্থান দেয় যে আমরা বায়াত গ্রহণ করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোরআন শরীফে এসেছে, হে রাসূল, আপনার হাতে যারা হাত দিল তাদেরকে বলে দিন তাদের হাতের উপর আমি আল্লাহর হাত আছে, তাহলে বায়াত হওয়ার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা যদি কেউ বুঝে যে একমাত্র আল্লাহ ছাড়া আমাদের আর কোনো কিছু চাওয়ার নেই এবং নিঃস্বার্থভাবে আল্লাহর কর্ম করবে, সাধনা করবে, তখনই সেই মানুষটি আল্লাহকে সন্তুষ্ট করবে এবং তার জীবনের কোনো ঝামেলা, কোনো সমস্যা, কোনো খারাপ কিছু থাকলে আল্লাহ আস্তে আস্তে ওগুলা কাটিয়ে দেবে। আর যেগুলা যাইতেছে মরিদ হওয়ার জন্য, তাদের মনের অবস্থা ঠিক নেই, বায়াত হইলে টাকা পয়সা দেবে, বরকত হবে, বিপদমুক্ত থাকবে, তখনই ওই পীর কী করলো, যাওয়ার সাথে সাথে মরিদ করে ফেললো, তার লোকের দরকার। তাহলে পথভ্রষ্ট দুজনই। তাই আমি বলবো কি, আগের দিনে মানুষ যখন বায়াত হইতে যাইতেন তখন একজন ভক্ত পরীক্ষা করত, সে যে আমার গুরু হবে, সে কি আমার গুরু হইবার যোগ্যতা তার আছে। আবার দেখা যায় যে ভক্তকে পরীক্ষা করত যে সে কি আমার ভক্ত হইবার যোগ্য। এটা দেখার পরে, পরীক্ষা করার পরে এরপরে বায়াত করতেন। আর এখন গেলেই বলে হ্যাঁ ধরো ধরো, মরিদ হ মরিদ হ। এই যে বিষয়গুলো চলছে জগতে, তো সুপথের মানুষ কুপথের মানুষ আছে, সুপথের গুরু আছে কুপথের গুরু আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে যদি আমরা যদি বুঝে চলি তাহলে আমাদের এই মানব জীবনটা আর বেকার যাবে না, ধন্যই হবে। যাই হোক, হে জগতবাসী, আজকের যে আলোচনাটি সেটি হলো, দেখুন মরিদ হওয়ার পরে যে একজন ভক্তকে যে কর্ম আমলগুলো দেওয়া হয়, যে কর্ম আমলগুলো দেওয়া হয় এগুলো তো মরিদ করার পরে দিবি, কিন্তু এর আগে দিয়ে গেলেই একজন ভক্তকে মরিদ করা উচিত নয়। তার সাথে কথা বলবে এবং তার মনের চাহিদা কি, সে কেন বায়াত হতে চায়, তখন তাকে অন্য কোনো দরবারের ঠিকানা দিতে হবে যে ইমুক ইমুক জায়গায় যেয়ে দেখো, তোমার যদি সেখানে ভালো লাগে মরিদ হয়ে যেও। আচ্ছা, কিংবা তুমি আরও খোঁজো আরও বোঝো, তুমি ধরেই যে মরিদ হয়ে যাবে, তখন দেখা যায় যে তুমি যে মনে মনে কিছু ধারণা রেখেছো যে তোমার জীবনটা এরকম হবে, দুনিয়াবি এটা দরকার, সেটা দরকার, এই সমস্যার সমাধানের দরকার, তখন এই সমাধান যদি তোমার না হয় তাহলে তুমি এখানে থাকবে না। তাহলে তুমি যেটার জন্য এসেছো সেটা পেলে থাকবে, না পেলে তো থাকবে না, তাহলে আল্লাহ তো তোমাকে সেটা দেবে না। কারণ বায়াত হওয়ার উদ্দেশ্য কি, যে নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। আর যদি কেউ বায়াত হয় যে আমি আল্লাহকে কিনে নেব, যে আল্লাহকে আমি যা বলবো আল্লাহ সব শুনবে, সব কিছু দেবে, তো কথাটা কি বোঝানো হলো? এক হলো বায়াত হওয়া মানে আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দেওয়া, আরেক হলো যে মনের মধ্যে এমন কিছু নিয়ে বায়াত হয়েছি যে আমি আল্লাহকে কিনে নিয়েছি, যে আল্লাহকে যা বলবো আল্লাহ তা করে দেবে। তাহলে আল্লাহর কাছে আমরা বিক্রি হব, কিন্তু আমি আল্লাহকে কিনতে পারবো না। আর যখন আমি বিক্রি হব তখন আল্লাহর কাছে আমি মজুদ হয়ে গেলাম, আমার দেখশন তিনিই করবেন,
আমাকে পানিতে ফেলে দেবে, আগুনে ফেলে দেবে, বিপদে ফেলে দেবে, সব কিছু তিনি বুঝবে। আমি করব তার কাজ, সে করবে আমার কাজ। তো আজকের মূলত আলোচনা হলো যে আমরা গেলেই মুরিদ হব না, আর যে মুরিদ করার জন্য অস্থির হয়ে যায় তো বুঝতে হবে সে ফল্ট। এবং যে দেখা গেছে যে যেই মুরিদ বলতেছে আমি আজকেই মুরিদ হব, এটাও ফল্ট। কারণ উভয়কে পরীক্ষা করে দেখে নিতে হবে। কেননা আপনি যদি একটা স্বর্ণের দোকানে গিয়েছেন যে ভাই আমার 2 লাখ টাকার স্বর্ণ লাগবে, তো সে আপনাকে 2 লক্ষ টাকার স্বর্ণ দিয়ে দিছে, আপনি টাকা দিয়ে চলে এসেছেন, না এই স্বর্ণটাকে কষ্টি পাথর দ্বারা জাস্টিফাই করে এরপরে দাম দরস করে এরপরে আনবেন, তাহলে যাচাইয়ে টিকলে তাহলে আপনি টাকাটা দিবেন। আর না হয়তো বাড়িতে এসে দেখবেন এগুলো তো স্বর্ণ না, এগুলো তো পিতল বা এরকম কিছু, তখন তো আপনি আটকা পড়ে গেলেন, হাই কি করলাম। হাসরের দিন কিন্তু আল্লাহ ধরবে যে তোমরা যে স্বর্ণ কিনতে গিয়েছিলে এটাকে অনেক যাচাই বাছাই করে তুমি স্বর্ণটা এনেছো, মাত্র 2 লাখ টাকার স্বর্ণ, কিন্তু তোমার জীবন যৌবন সমস্ত কিছু যে পীরের মাধ্যমে আল্লাহকে দিয়েছ, তাহলে সেই পীরকে কি কখনো জাস্টিফাই করেছ? আর সেই জাস্টিফাই করতে, পীরকে জাস্টিফাই করতে যেই কষ্টিপাথর, সেই কষ্টিপাথরটি কি? এই কষ্টি পাথরগুলো আগে যোগাতে হবে, এরপরে পীরের কাছে যাইয়া ঘষা দিতে হবে, এরপরে পীর যদি খাঁটি হয় তাহলে আমি বায়াত গ্রহণ করব। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাগুলো কি বোঝাতে চাইছি অবশ্যই বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আরেকটা কথা বলবো, বায়াতের যে বিষয়, মুরিদের যে বিষয়, মুরিদ হওয়ার আগে দিয়ে দেখা যায় যে আপনাকে সেদিন বায়াত করবে না, একজন মুর্শিদ সেদিন আপনাকে বায়াত করবে না যদি সে সঠিক হয়। তিনি আপনাকে কিছু নাম বা কর্ম আমল দিয়ে দেবে, যেগুলো করতে থাকো, তোমার মন যদি সাক্ষ্য দেয় 21 দিনের মধ্যে বা 41 দিনের ভিতরে যদি তোমার মন সাক্ষ্য দেয় যে না আমি সঠিক জায়গাতে আছি, সঠিক জায়গাতে আমি যাচ্ছি, মন যখন সাক্ষ্য দিবে, তোমার ভিতরে যখন একটা প্রেমিক ভাব আসবে, তখনই তুমি এসো। আর তখন যদি তুমি আসো তাহলে দেখা গেছে তুমি সবসময় তরিকতকে ধরে রাখতে পারবে আল্লাহর পথে অগ্রসর হওয়ার জন্য। আর তুমি এবার গেলে যদি না আসো তাহলে তুমি বায়াত হলেও আসবে না, তাহলে এরকম বায়াতের প্রয়োজন নেই। যাই হোক হে জগতবাসী, যে এক এক পীর, এক এক দরবারের এক এক নিয়ম, যার যেরকম নিয়ম সেই অনুসারে একটি নাম দিয়ে দিতে হবে। সেই নামটি যখন ভক্ত মুরিদের আগে জপনা করবে, তখন ধান ক্ষেত্রে হালি ফালানের আগে যেই ধানের মধ্যে গেরা তুলতে হয়, আর সেই গেরাটা যদি সেই ভক্তের মধ্যে হয় তাহলে ভক্ত যখন মুরিদ হতে আসবে তখন তাকে এটা পুঁতে দেবে মাটিতে, তখন এটা গাছ হয়ে যাবে। গাছ যেহেতু হবে তাহলে ফল হবে। তাই বলবো মৃত বিচি ফেলে তো লাভ নেই। তো আমাদের এরকমভাবে বায়াত হওয়া উচিত নয়, যেভাবে বায়াত হলে যে আমাদের সামনের জীবনটা উজ্জ্বল হবে এবং আখেরাত ভালো হবে এবং আল্লাহর অলি আউলিয়াতে পৌঁছাতে পারবো। তবে হে জগতবাসী, যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আবার সাক্ষাৎ হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।